জয় হিন্দ সেভেন্টিক নিউজে আপনাদের স্বাগত জানাই। একেবারে অন্যরকম একটা খবর। ভীষণ সংবেদনশীল পোষ্য প্রাণীদের মধ্যে অন্যতম হচ্ছে পাখি। একটা পাখিকে যদি একেবারে ছোট্ট থেকে দুগ্ধ পোষ্য শিশুর মতন বড় করা যায়, তাহলে কিন্তু সে আপনার সবথেকে কাছের বন্ধু হয়ে উঠবে, যে প্রত্যেকটি কাজে আপনাকে রেসপন্স করবে, প্রত্যেকটি কাজে আপনাকে সহায়তা করবে। কিন্তু সেটা খুব রেয়ার। আমরা এমনই দুটো পাখির দেখা পেয়েছি আমাদের একেবারে কাছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পানিহাটির ধানকলে একটি কার ডেকোরেটরের দোকানে। এখানে অত্যন্ত সুন্দর দুটো পাখি, যে পাখি দুটো এই দোকানের যিনি মালিক তার একেবারে খুব কাছের পরম বন্ধু হয়ে উঠেছে। বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে পাখিগুলি তো কথা বলতেই পারে, কী কী পাখি আপনাদের অবশ্যই জানাবো, কিন্তু তার আগে যেটা বলবো, কথা বলার বাইরেও আরও অনেক কিছু ওদের বৈশিষ্ট্য আছে, সেগুলো সরাসরি দেখাবো আপনাদের। এই যে পাখিটি দেখছেন, এটি হচ্ছে লরিকেট পাখি, অস্ট্রেলিয়ান পাখি। একটা লরিকেট পাখি আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে 3 মাস বয়স থেকে এই মুহূর্তে তার মালিকের কাছে বড় হয়েছে একেবারে একটি শিশুর মতো যত্নে। এখন এর 2.5 বছর বয়স, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আপনাদের দেখাবো এর বিশেষ বৈশিষ্ট্য। এই দোকানের যদি সম্পূর্ণ প্রোটেকশন করে থাকে তাহলে এই ছোট্ট পাখিটি, দাঁড়িয়ে আছেন মালিক, তার সাথে কথা বলবো, কী কী প্রোটেকশন করেন এবং কীভাবে করেন পুরোটাই দেখাবো, একটু কথা বলে নিই। তার হাতে আছে একটি আফ্রিকান গ্রে প্যারট, পৃথিবীর সবথেকে ভালো কথা বলা পাখি আফ্রিকান গ্রে প্যারট, আপনারা জানেন, তার কথাও শুনবো। আগে শুনে নিই এই ছোট্ট লরিকেটটির কথা, যার নাম র্যাম্বো। অত্যন্ত দুষ্টু নাকি পাখিটি, শুনে নেব। ছোট থেকে আপনি এই র্যাম্বোকে যত্ন করে বড় করেছেন? ওই 2.5-3 মাস থেকে আমার কাছে আছে। এলো বলতে, আমার আগে পাখি ছিল তো, দুটো পাখি এরকম চলে গেছিলো, সেগুলো আমাদের ইন্ডিয়ান বার্ড, ওগুলো ইনলিগাল, কিন্তু এগুলো লিগালি আছে, এক্সোটিক বার্ড সেগুলো। তো চলে যাওয়ার পরে আমি এগুলো নিয়ে আসি, ঘরটা আমার ফাঁকাই, এরাই আমার ছেলে মেয়ে, তো সেই থেকে আমার সাথে থাকে, আমার সাথে খায় ঘুরে, এবং এই যে দোকানে আসে দোকানটা দেখাশোনা করে, এগুলো করে, এবং আমার টাইমও ভালো পাস হয়। আপনি এখানে কথা বলছেন, ও দেখছেন আমার সাথে সাথে কথা বলছে, বা আপনি এখানে আছেন কেন, আমার সামনে আছেন কেন, ও আমাকে নক করছে, পছন্দ করছে না, এটা ওর ওর তৈরি হয়ে গেছে এইভাবেই। কিন্তু বাকি এখান থেকে ও উড়ে কোথাও যাবে না, আমার সাথে থাকবে, খেলাধুলো করবে, যখন ওর খারাপ লাগবে আমার কাছে এসে একটু আদর খাবে, আদর করতে হবে। এই দেখুন আমার হাতটা এরম করছে কেন, আপনি এই এরিয়ার মধ্যে চলে এসেছেন। এবং ও আরও একটা জিনিস, ওর ফটো নিচ্ছেন তো, সেলফি বোঝে, ওবার টেলিফোনে ভিডিও কল করলে আমার বাড়ির মিসেসের সাথে কথা বলে, কথা রেসপন্স করে, পছন্দ। এ সকালবেলা পুরো খাওয়া দাওয়া করে আমার সাথে চলে আসে এখানে, বেলা 3টে পর্যন্ত থাকে। ওর ডিউটি হচ্ছে এখানে ওয়াচ করা, মানে কেউ কোনো জিনিস হাত দিল কি না, ও যদি ও রেঞ্জের মধ্যে থাকে তাকে গিয়ে কামড়ে দেবে, আর যদি রেঞ্জের বাইরে থাকে, মানে দোকানের অন্য সাইডে কেউ কিছু হাত দিচ্ছে বা ইয়ে করছে, ও তখন এসে আমাকে নক করে, আমি যদি কিছু না বলে আমাকে কামড়াতে আসে, মানে কেন ও ধরছে, এগুলো করে। ধরুন ক্যাশ ক্যাশ কোথায় আছে, টাকা পয়সা আপনার হাতে থাকলে ও ছুঁড়ে উঠে চলে যাবে আপনার কাছে, উড়ে টাকা পয়সা নিয়ে, মানে ও এখানে কি ইনকামিং আছে, আউটগোয়িং নেই, আপনি টাকা নিতে পারবেন দিতে পারবেন না, এরকম একটা ওর ব্যাপার। ওরা যখন ছাড়া থাকে ওরা বাইরে চলে যায়, ওই সাইডে থাকবে, এইদিকে কেউ আসবে না। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন র্যাম্বো খাঁচায় বন্দি, সেই অবস্থাতে একজন এই টেবিলের বাক্স খুলেছে, ও কিন্তু খাঁচায় বন্দি অবস্থাতেই পরিত্রাহী চিৎকার করছে, কেন বাক্স খোলা হয়েছে, কেন জিনিস ধরা হচ্ছে, দেখুন আপনারা। ও কিন্তু অস্থির হয়ে উঠেছে, কেন বাক্সটা ধরা হলো, সেখানকার জিনিস নেওয়া হলো।
আপনারা দেখুন এই মুহূর্তে দোকানের একজন কর্মচারী উনি এসে এই ড্রয়ারটি ধরছেন এবং ও ছাড়া রয়েছে, কিছুতেই ড্রয়ারটি খুলতে দিচ্ছে না। দেখুন কোনোভাবেই ড্রয়ারটা খুলতে দিচ্ছে না। ড্রয়ারটা ও হেফাজত করছে, ড্রয়ারটা ওর আন্ডারে। এখানে দেখুন যারাই এইদিকে আসছে ও কীরকম তেড়ে যাচ্ছে, মানে ও এখান থেকে কিছু নিতে দেবে না কাউকে, কতটা অ্যাগ্রেসিভ হয়ে যায়, কোনো জিনিস ও ধরতে দেবে না, যেই জায়গাটা ধরবে সেখানে ও বসে থাকবে। এবার দেখুন তাক থেকে কোনো একটা বস্তু নেওয়া হচ্ছে, ও কিন্তু সচেতন হয়ে গেল। এই মুহূর্তে দেখছেন ক্যাশ বাক্স থেকে টাকা বের করছে, ও কিন্তু টাকাটা বের করতে দিচ্ছে না। যখন মালিক টাকা বের করতে গেল ও কিন্তু কিচ্ছু বললো না। এই যে লরিকেট পাখিটি, এই মুহূর্তে তার 2.5 বছর বয়স, নাম তার র্যাম্বো। সে কি খায়, কিভাবে তাকে বড় করেছেন, পুরোটাই শুনে নেব ওর প্রভুর কাছ থেকে। র্যাম্বো তো এসেছিল 3 মাস বয়সে, কি খাইয়ে ওকে বড় করেছেন বা এখনই সে কি খায়? এর লিকুইড, যখন ছোট ছিল একদম, এর লিকুইড ফুড হয় একটা, লরি ফুড বলে, এটা বাইরে থেকে আসে। লরি ফুডটা জলে, এই যে এটা দেখুন লরি ফুড এরকম থাকে। অনেকে লরি ফুড যদি না খাওয়াতে পারে, এটা একটু কস্টলি, এটা 3 কেজির দাম হচ্ছে 6,500 টাকা। এই 3 কেজির কৌটো আসে, এটা বাইরে থেকে আসে। অনেকে এটা না খাওয়াতে পারলে হয়তো ওই স্যারিলাক বাচ্চারা খায়, স্যারিলাকও খাওয়ানো যায়, কিন্তু তবে এটা ওদের স্পেশালি লরি বার্ডের জন্য তৈরি করা। আর এরা পছন্দ করে মধু, মধু খুব ভালো খায়, মধু এদের দিতেই হয়। আর আপেল, পেঁপে, যত রকমের ফ্রুটস, আঙুর, এগুলো তো আছেই। আর এ হচ্ছে কি, এখন ঘরে থাকতে থাকতে আমাদের মানুষের মতো আমার সাথে বসে ভাতও খায়, মানে আমি খাচ্ছি ও আমার থালার থেকে বসে আমার সাথেই খাবে, মানে আমি যদি খাইয়ে দিই হবে না, ও আমার সাথে থালাতে বসেই খাবে, একই থালাতে বসে খাবে। আচ্ছা, ওর আর কোনো বৈশিষ্ট্য? হ্যাঁ, ও স্নান করা, ও হচ্ছে ডেইলি রুটিন ওয়াইজ স্নান করবে, শীত গ্রীষ্ম হোক, সকাল 10টা 10:30 স্নান করে ফ্রেশ, তারপরে এইটা ওর অফিস আসার জন্য রেডি। আর বিকেলে যখন এখান থেকে আমরা 3টের সময় যাই ওখানে, তখন আবার 3টের সময় গেলে ও আবার ফ্রেশ হবে, পুরো স্নান করবে, পুরো ভিজে স্নান করবে। ওর বাচ্চাও আছে আলাদা, মানে ও একদম নিয়ম মাফিক সকালে স্নান করে খেয়ে আপনার সাথে দোকানে আসবে, দোকানে আসবে, এখানে থাকবে, এখানে প্রোটেকশন দেবে, আবার আপনার সাথে বাড়ি ফিরবে। হ্যাঁ, তুমি বাথরুমে গিয়ে স্নান করবে মা, তুমি ঘর ভিজিয়ে দিচ্ছ পুরো। হ্যালো, তুমি ঘর ভিজিয়ে দিচ্ছ, আমাকে ভিজিয়ে দিচ্ছ, ঝগড়া করছে আবার, দেখো দেখো না। আমরা শুনলাম র্যাম্বোর কথা, দুষ্টু র্যাম্বো কী কী করে শুনলাম। এবার শুনু, শুনুর কথা শুনবো, শুনুকে কত বছর বয়সে এনেছিল, শুনুকে কীভাবে বড় করেছে, শুনু কী কী খুনসুটি করে সরাসরি শুনবো। শুনু এই মুহূর্তে আমার মাথায় বসে আছে, শুনুকে কবে এনেছিলেন? এই যে আফ্রিকান গ্রে প্যারট, মানে ও সব থেকে ভালো কথা বলে। এ আমার কাছে 5 বছর আছে, 5 ইয়ার্স। আর ও যখন নিয়ে এসেছিলাম ওর এজ ওই 8 থেকে 9 মাস ছিল। এরও আছে A19 বলে একটা লিকুইড ড্রাই ফুড আছে এরকম প্যাকেটে, A19 খায়, সানফ্লাওয়ার সিড, কুসুম দানা, আর ফ্রুটস তো সব রকমেরই খায়, পেঁপে, আপেল, পেয়ারা হচ্ছে মাস্ট ডেলি, যত দামেরই পেয়ারা হোক ওর জন্য আর পেয়ারা খুঁজতে হবে, পেয়ারা না হলে ওর সারাদিনের খাওয়াটা ঠিক হয় না। এও ঘরে খেলা করে আমার সাথে খেলা করে, আর এ খুব ভালো কথা বলতে পারে, এর মানে ওয়ার্ল্ডের 1 নম্বর টকিং বার্ড, এরা এত সুন্দর কথা বলবে ঘরে গেলে, বাবা কেমন আছো, বাবা ভালো আছো তো, 1 2 3 4, ও যখন চিৎকার চেঁচামেচি করবে ওকে বলবে এই চোপ চোপ চোপ, দুষ্টুমি করে না, এরকম করে না, বাবা কোথায় রে, বাবা র্যাম্বোর কাছে জিজ্ঞেস করবে, কোশ্চেন করবে, বাবা কোথায় রে, বাবা কোথায়, বাবা টাটা, বাই বাই। আচ্ছা, এই যে কথা বলা কি আপনি শিখিয়েছেন না ও নিজে? এগুলো আমাদের থেকে শুনতে শুনতে শিখে গেছে। আলাদা করে কিছু শেখাতে, আলাদা করে সময় দিতে পারি না, ব্যবসা করি তো, আলাদা করে সময় দিতে পারলে অনেক কিছু করে এরা। পাখি ভালোবাসা কি একেবারে ছোটবেলা থেকেই, মানে পাখি প্রতি ভালোবাসা? না, পাখির প্রতি সেইভাবে না, ভালোবাসা একদম ছোট থেকে এরকম কোনো ব্যাপার ছিল না।
একটা দুর্ঘটনার পরে মানে আমার একটা ছেলে ছিল এক্সপেরিয়ার লাস্ট 7 বছর, তো তারপরে ঘরটা ফাঁকা থাকবে, আমি ভাবলাম বাড়িতে মিসেস একা থাকবে, প্রথমে নিয়ে আসলাম একটা চন্দনা পাখি আর ময়না। তো আমি একদিন বেড়াতে গেছি, পালিয়ে গেছে, তারপরেই এদের নিয়ে আসা। এবার তারপরে এরা আমার বেশ ভালো সময় কাটে, সব থেকে ভালো, সব থেকে মানে বেস্ট ফ্রেন্ড এরা আমার, মানে আমি হয়তো কোথাও যেতে পারি না, না না কোনো এরা মানে হার্ট করে না, মানে এদের সাধ্যমতো এরা যতটা পারবে আনন্দ দেওয়ারই চেষ্টা করে। এবং এ তো একদম কি বলবো, এ আমার সঙ্গে সঙ্গে সবসময় থাকবে। আপনারা এখানে প্রায় ঘন্টা দেড়েক হলো, এই টেবিলের বাইরে কিন্তু এখনও কোথাও যায়নি, এবার আপনি এর ভেতরে আসতে পারবেন না, এবং আমি না থাকলে ও চিৎকার করবে এখানে। দেখুন, মানে র্যাম্বো এতটাই দুষ্টু যে সুনুকে আদর করতে পারবে না, সুনুকে আদর করতে গেলে র্যাম্বো কিন্তু রেসপন্স করছে এবং র্যাম্বো সুনুকে তাড়িয়ে দিচ্ছে, এতটাই দুষ্টু র্যাম্বো যেমনটা জানালেন। ওই দেখুন কি হয়েছে, মারবে না, ছোট কাজ আসছে। হ্যালো 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 র্যাম্বো র্যাম্বো হ্যালো আর এই আমায় না দেখলে, আমি যদি একদিন কোথাও গেলে পরে কোনো একদিন হয়তো বেড়াতে গেলাম, তখন ওই একটু খাওয়া বন্ধ করে দেবে, কথা বলা বন্ধ করে দেবে, রাগ করবে। ও ডেলি আমি যখন বেরোবো আমি রেডি হয়ে বলবো বাবা আসো হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করবে, যেদিন যেদিন রাগ হবে, এবার ওরও রাগ হয়, একে রোজ রোজ নিয়ে আসি, ও মাঝে মধ্যে একটু রাগ হয়, রাগ হয়ে কী বলবে, আমি যখনই ডাকবো না অন্যদিকে চলে যাবো, এদিকে থাকবো বাবা হ্যান্ডশেক অভিমান করে ওইদিকে গিয়ে এরকমভাবে তাকিয়ে থাকবো, তাকে আদর করে মান ভাঙাতে হবে, এরকম ভাবে তাকিয়ে থাকবে অনেকক্ষণ ধরে বুঝিয়ে দিয়ে, তারপরে আবার এ করতে হবে। আপনারা শুনলেন সুনুর কথা, আপনারা শুনলেন র্যাম্বোর কথা। সত্যি আমাদের আশেপাশে এরম পশু পাখি অনেক রয়েছে, কিন্তু বিশেষ বিশেষ কিছু পাখি রয়েছে যেগুলো পোষ মানে আমরা জানতাম, কিন্তু সবথেকে বড় কথা এই যে কিছু আফ্রিকান গ্রে প্যারট, লরিকেট, এদের খুব ছোট্টবেলা থেকে এখানে তিনি এনেছেন এবং এখানে বড় করেছেন। তার জীবনে একটা দুর্ঘটনার পর থেকে এরাই তার জীবনের এখন অন্যতম সঙ্গী। সবথেকে বড় কথা যে এই যে দোকান এবং বাড়ি পুরোটাই তার আনন্দে ভরিয়ে রাখে এই সুনু এবং র্যাম্বো। আমরা অবশ্যই 7 নিউজের পক্ষ থেকে এরকম খবর আবার তুলে ধরবো আপনাদের কাছে। আপনারা নজর রাখুন 7 নিউজের পর্দায়, আর আমরা আপনাদের তুলে ধরবো এক্সক্লুসিভ বিভিন্ন ঘটনাবলীর সরাসরি সম্প্রচার থেকে বিভিন্ন তথ্য। শ্যামল পাল, প্রীতম, অসীম মজুমদার এবং গৌতমী নাথের রিপোর্ট 7 নিউজ। জয় হিন্দ। 1 2 3 গুড বয়। আমার বাবাটা কোথায়? বাবা ঘরে আছো, গুড বয়। বাবা টাটা টাটা, বাই বাই।